প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমরা নিশ্চয়ই অবগত আছো, দীর্ঘ করোনার কারণে বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে, কিন্তু বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা অনলাইনের মাধ্যমে তোমাদের পাঠদান নিয়মিত চালিয়ে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজ আমি আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের উপর। জীববিজ্ঞান বিষয়ে ত্রয়োদশ অধ্যায়, জীব এবং প্রযুক্তি, অর্থাৎ যেটাকে আমরা বলবো বায়োটেকনোলজি। এই বায়োটেকনোলজি শব্দটা হচ্ছে জীব প্রযুক্তি। বায়োলজি এবং টেকনোলজি, এই দুটি শব্দের সমন্বয়ে বায়োটেকনোলজি। বায়োলজি শব্দের অর্থ হচ্ছে জীব সম্পর্কে বিশেষ জ্ঞান, আর টেকনোলজি হচ্ছে প্রযুক্তি। অর্থাৎ বায়োলজি এবং টেকনোলজি এর আন্তঃসম্পর্কিত জ্ঞানে হচ্ছে জীব প্রযুক্তি। 1919 সালে হাঙ্গেরীয় প্রকৌশলী কার্ল এরিকে প্রথম বায়োটেকনোলজি শব্দটি প্রবর্তন করেন। এই প্রযুক্তি প্রয়োগ করে কোনো জীব কোষ, অণুজীব বা তার অংশবিশেষ ব্যবহার করে নতুন কোনো বৈশিষ্ট্য সম্পন্ন জীবের উদ্ভাবন বা সেই জীব থেকে প্রক্রিয়াজাত বা উপজাত দ্রব্য প্রস্তুত করা যায়। তাহলে আমরা বায়োলজি এবং প্লাস টেকনোলজি, এই দুটি শব্দের সমন্বয়ে বায়োটেকনোলজি। বায়োলজি হচ্ছে জীববিজ্ঞান, আর টেকনোলজি হচ্ছে প্রযুক্তি। তাহলে জীব সম্পর্কে জ্ঞান হচ্ছে বায়োলজি, জীব হচ্ছে যাদের জীবন আছে। অর্থাৎ জীব কি? যাদের জীবন আছে। জীবনটা কি? জীবন হচ্ছে জীবদেহের অন্তর্নিহিত এমন একটি বিকশিত শক্তি যাহার দ্বারা কোনো জীব সদা পরিবর্তনশীল পারিপার্শ্বিকতার সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। এই বায়োটেকনোলজি শব্দের অর্থ হচ্ছে জীব প্রযুক্তি। ১৯১৯ সালে হাঙ্গেরীয় প্রকৌশলী কার্ল এরিকে প্রথম বায়োটেকনোলজি শব্দটি প্রবর্তন করেন। এই প্রযুক্তি প্রয়োগ করে কোনো জীব কোষ, অণুজীব বা তার অংশবিশেষ ব্যবহার করে নতুন কোনো বৈশিষ্ট্য সম্পন্ন জীবের উদ্ভাবন বা সেই জীব থেকে প্রক্রিয়াজাত বা উপজাত প্রস্তুত করা যায়। বিজ্ঞানের অগ্রযাত্রা জীব প্রযুক্তি কোনো নতুন সংযোজন নয়। মানব সভ্যতার উষালগ্ন থেকেই জীব প্রযুক্তির প্রয়োগ শুরু হয়। গাজন বা ছেলাইকরণের মতো প্রযুক্তি জ্ঞান মানুষ প্রায় 8,000 বছর পূর্বেই রপ্ত করেছে। 1863 সালে গ্রেগর জোহান মেন্ডেল জেনেটিক্সের সূত্রগুলো আবিষ্কারের পর থেকে জীব প্রযুক্তি নতুনভাবে অগ্রযাত্রা শুরু করে। জিন প্রযুক্তি, জেনেটিক্স, জিনেটিক্স, জিন হচ্ছে জীবের বংশগতি বৈশিষ্ট্য নির্ধারক একক, যেটাকে আমরা জিন বলে থাকি। 1953 সালে ওয়াটসন এবং ক্রিক কর্তৃক ডিএনএর ডাবল হেলিক্স মডেল আবিষ্কারে ধারাবাহিকতায় আজকের আধুনিক জীব প্রযুক্তির প্রয়োগ। জীব প্রযুক্তির অনেক পদ্ধতির মধ্যে বর্তমানে টিস্যু কালচার এবং জিন প্রকৌশল পদ্ধতি কৃষি উন্নয়ন ও অন্যান্য ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। তাহলে আমরা উদ্ভিদের যে বিভিন্ন অংশ, টটিপটেন্ট স্টেম কোষ থাকায় এর প্রায় যে কোনো অংশ থেকে হুবহু আরেকটি পূর্ণাঙ্গ উদ্ভিদ জন্মানো সম্ভব। এটা হচ্ছে টিস্যু কালচারের মূলনীতি। সাধারণত এক বা একাধিক ধরনের একগুচ্ছ কোষ সমষ্টিকে টিস্যু বলা হয়। অর্থাৎ একই উৎস থেকে উৎপত্তি হয়ে যখন একই ধরনের কাজ করে, এরকম কতগুলা কোষের সমষ্টিকে আমরা টিস্যু বলব। এই একগুচ্ছ কোষ শেষ উৎপত্তিগতভাবে অভিন্ন এবং সম্মিলিতভাবে একই কাজ করে থাকে। একটি টিস্যুকে জীবাণুমুক্ত, পুষ্টিবর্ধক
কোনো মিডিয়ামে বর্ধিতকরণ প্রক্রিয়া হলো টিস্যু কালচার। টিস্যু কালচার উদ্ভিদবিজ্ঞানের একটি অপেক্ষাকৃত নতুন শাখা। উদ্ভিদ টিস্যু কালচারের উদ্ভিদের কোনো বিচ্ছিন্ন অংশ বা অঙ্গ বিশেষ যেমন পরাগরেণু, শীর্ষ বা পার্শ্বমুকুল, পর্ব বা মূলাংশ এর যে কোনো একটি নির্দিষ্ট পুষ্টিবর্ধক মিডিয়ামে জীবাণুমুক্ত অবস্থায় কালচার করা হয়। মিডিয়ামগুলোতে পুষ্টি বা বর্ধনের জন্য প্রয়োজনীয় সকল উপাদান সরবরাহ করা হয়। আর এই টিস্যু কালচারের উদ্দেশ্যে উদ্ভিদের যে অংশ পৃথক করে নিয়ে ব্যবহার করা হয় তাকে আমরা এক্সপ্লান্ট বলে থাকি। তাহলে এই টিস্যু কালচারের প্রযুক্তি কতগুলো আমরা ধাপ প্রয়োগ করতে হবে। প্রথম হচ্ছে আমরা টিস্যু কালচারের জন্য আমাদের কী কাজ করতে হবে, আমাদের মাতৃ উদ্ভিদ নির্বাচন করতে হবে। প্রথমে আমাদের মাতৃ উদ্ভিদ নির্বাচন করতে হবে। নির্বাচন তাহলে উদ্ভিদ গুণসম্পন্ন, উদ্ভিদে উন্নত গুণসম্পন্ন এবং রোগমুক্ত উদ্ভিদকে এক্সপ্লান্টের জন্য আমরা নির্বাচন করে থাকি। নির্বাচন যখন আমরা মাতৃ উদ্ভিদ নির্বাচন করব, এরপর আমরা চলে যাব আবাদ মাধ্যম তৈরি করতে হবে। দুই নম্বরে আমাদের তৈরি করতে হবে আবাদ মাধ্যম। আবাদ মাধ্যম তৈরি, আবাদ মাধ্যমের কাজ হচ্ছে উদ্ভিদের বৃদ্ধির জন্য অত্যাবশ্যক খনিজ পুষ্টি, ভিটামিন, ফাইটোহরমোন, শুক্রোজ এবং সকল কঠিন মাধ্যম তৈরির জন্য জমাট বাঁধার উপাদান যেমন এগার সঠিক মাত্রা মিশিয়ে আবাদ মাধ্যম তৈরি করা হয়। তাহলে আমরা খনিজ পুষ্টি, ভিটামিন এবং ফাইটোহরমোন, শুক্রোজ এবং প্রায় কঠিন মাধ্যম তৈরি করার জন্য জমাট বাঁধার উপাদান, যেমন আমরা এখানে জমাট বাঁধার উপাদানে আমরা এগারটা অধিক মাত্রায় মিশিয়ে আবাদ মাধ্যম তৈরি করে থাকি। তিন নম্বরে হলো আমরা জীবাণুমুক্ত আবাদ প্রতিষ্ঠা করতে হবে। জীবাণু মুক্ত আবাদ প্রতিষ্ঠা, জীবাণু মুক্ত আবাদ আমরা প্রতিষ্ঠা করতে হবে। এই পর্যায়ে আবাদ মাধ্যমকে কাচের পাত্রে নিয়ে তুলা দিয়ে বা প্লাস্টিকের ঢাকনা দিয়ে মুখটা বন্ধ করে রাখতে হবে। পরবর্তীতে অটোক্ল্যাভ যন্ত্রে 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রেখে একে জীবাণুমুক্ত করা হয়। তারপর কাচের পাত্রের মুখ পুনরায় বন্ধ করে নির্দিষ্ট আলো এবং তাপমাত্রায় রেখে একে নির্দিষ্ট তাপমাত্রা রেখে নিমজ্জিত কক্ষে বর্ধনের জন্য রাখা হয়। এই পর্যায়ে আবাদে স্থাপিত টিস্যু বারবার বিভাজনের মাধ্যমে সরাসরি অনুসারা তৈরি করা হয় বা ক্যালাস বা অবয়ব টিস্যুমণ্ডে পরিণত করা হয়। এই টিস্যুমণ্ড থেকে পরবর্তী সময়ে পর্যায়ক্রমে একাধিক অনুসারা উৎপন্ন করা হয়। এরপরের ধাপে আমরা যেতে হবে মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর। পরবর্তী ধাপ হচ্ছে মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর, অর্থাৎ এই সমস্ত উৎপাদিত চারা গাছ যদি মূল উৎপন্ন না হয় তবে একটি নির্দিষ্ট উষ্ণতা লাভের পর বিটপগুলো বিচ্ছিন্ন করে নেওয়া হয় এবং তাদেরকে পুনরায় মূল উৎপাদনকারী মাধ্যমে স্থাপন করা হয়। বিটপটা একটা, আমরা জানি উদ্ভিদের সাধারণত দুটি অংশ থাকে, যে অংশটা মাটির নিচে থাকে তাকে আমরা মূল বলে থাকি আর যে অংশটা মাটির উপরে থাকে তাকে আমরা বিটপ বলে থাকি। এটা বিটপ মাধ্যমে যখন স্থাপন করা হবে এর পরবর্তীতে আমরা প্রাকৃতিক পরিবেশ তথা মাঠ পর্যায়ে আমরা স্থানান্তর করতে হবে।
তথা মাঠ পর্যায়ে স্থানান্তর। তাহলে মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর করার পরে আমরা নিতে হবে প্রাকৃতিক পরিবেশ তথা মাঠ পর্যায়ে স্থানান্তর। এই প্রক্রিয়ায় দেখা যায় মূল যুক্ত সারাগুলোকে পানিতে ধুয়ে এগার মুক্ত অবস্থায় ল্যাবরেটরিতে মাটি ভরা ছোট ছোট পাত্রে স্থানান্তর করা হয়। পাত্রে লাগানো চারাগুলো কক্ষের বাইরে রেখে মাঝে মাঝে বাইরের প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাওয়াই নিতে হবে। পূর্ণাঙ্গ চারাগুলো সজীব এবং সকল এবং সজীব এবং সবল হয়ে উঠলে সেগুলোকে এক পর্যায়ে প্রাকৃতিক পরিবেশে মাটিতে লাগানো হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখলাম কীভাবে টিস্যু কালচার পদ্ধতিতে কোন কোন ধাপ আমরা অতিক্রম করতে হবে। এরপরে দেখো আমরা অর্থাৎ প্রাকৃতিক মাতৃ, প্রথমে আমরা ধাপগুলো হচ্ছে প্রাকৃতিক মাতৃ উদ্ভিদ নির্বাচন, আবাদ মাধ্যম তৈরি, জীবাণু মুক্ত আবাদ প্রতিষ্ঠা, মূল উৎপাদনের মাধ্যমে স্থানান্তর, প্রাকৃতিক পরিবেশ তথা মাঠ পর্যায়ে স্থানান্তর। এরপরে আমরা এই যে টিস্যু কালচার ব্যবহার কীভাবে আমরা এটা কোন কোন ক্ষেত্রে কোন কোন কাজে আমরা টিস্যু কালচারটা ব্যবহার করতে পারি। টিস্যু কালচারটা টিস্যু কালচার প্রযুক্তি কৌশলকে কাজে লাগিয়ে আজকাল উদ্ভিদ প্রজননের ক্ষেত্রে এবং উন্নত উদ্ভাবনে উদ্ভাবনে ব্যাপক সাফল্য পাওয়া যায় এবং এই ক্ষেত্রগুলোকে অপার সম্ভাবনার দেখা দিয়েছে। এর মাধ্যমে উদ্ভিদাংশ থেকে কম সময়ের মধ্যে একই বৈশিষ্ট্য সম্পন্ন অসংখ্য চারা তৈরি করা যায়। সহজে রোগমুক্ত, বিশেষ করে ভাইরাস মুক্ত চারা উৎপাদন করা সম্ভব। ঋতুভিত্তিক চারা উৎপাদনের সীমাবদ্ধতা থেকে মুক্ত হওয়া যায়। স্বল্প সময়ে কম জায়গার মধ্যে যথেষ্ট সংখ্যক চারা উৎপাদনের সুবিধা থাকায় চারা মজুদের সমস্যা এড়ানো যায়। যে সব উদ্ভিদ বীজের মাধ্যমে বংশ বিস্তার হয় না সেগুলোর চারা প্রাপ্তি এবং স্বল্প সময়ে সুপ্ত সতেজ অবস্থায় এদেরকে স্থানান্তর করা যায়। বিলুপ্ত প্রায় উদ্ভিদ উৎপাদন এবং সংরক্ষণ করতে টিস্যু কালচারের নির্ভরযোগ্য প্রযুক্তি হিসাবে স্বীকৃত। যেসব ভ্রূণে শস্যকলা থাকে না, ভ্রূণটা হচ্ছে বীজত্বক দ্বারা আবৃত সুপ্ত উদ্ভিদকে আমরা ভ্রূণ বলে থাকি। তাহলে যেসব ভ্রূণে শস্যকলা থাকে না সেসব ভ্রূণে কালচার করে সরাসরি উদ্ভিদ সৃষ্টি করা যায়। আর যে সকল উদ্ভিদে যৌন প্রজনন অনুপস্থিত অথবা প্রাকৃতিকভাবে কালচার প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যেসব উদ্ভিদে যৌন অনুপস্থিত অর্থাৎ প্রাকৃতিকভাবে প্রজননের হার কম, তাদের দ্রুত সংখ্যাবৃদ্ধি ব্যবস্থা করা যায়। নতুন প্রকৃতির উদ্ভিদ উদ্ভাবনে টিস্যু কালচার প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। বিজ্ঞানী গ্রেহক মডেল প্রমাণ করেন যে সিম্বিডিয়াম নামক অর্কিড জাতীয় উদ্ভিদে একটি মেরিস্টম থেকে এক বছরে প্রায় 40,000 চারা পাওয়া যায়। সাধারণ নিয়মে একটি সিম্বিডিয়াম উদ্ভিদ থেকে বছরে মাত্র কয়েকটি চারা উৎপন্ন হয়। থাইল্যান্ড টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে এক বছরে 50 মিলিয়ন অনুচারা উৎপন্ন করে থাকে, যার অধিকাংশ হল অর্কিড। এই ফুল রপ্তানি করে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া প্রভৃতি দেশ প্রতি বছর কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করে। 1952 সালে মার্টিন নামক একজন বিজ্ঞানী মেরিস্টেম কালচারের মাধ্যমে রোগমুক্ত ডালি এবং আলু সার উদ্ভাবন করেছেন। বর্তমানে মেরিস্টেম কালচারের মাধ্যমে কোনো ভাইরাস রোগাক্রান্ত ফুল বা ফল গাছকে
রোগমুক্ত করা টিস্যু কালচারে একটি নিয়মিত কর্মসূচিতে পরিণত করেছে। দেখা যায় মালয়েশিয়ায় অয়েল পামের বংশবৃদ্ধি টিস্যু কালচার পদ্ধতিতে সম্পন্ন করা হয়। টিস্যু কালচারের মাধ্যমে চন্দ্রমল্লিকার একটি অঙ্গজ টুকরা থেকে বছরে 44 কোটি চারা উৎপাদন করা সম্ভব। এই প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন দেশে জুই সাসপেনশন থেকে সুগন্ধি আতর বাণিজ্যিকভাবে উৎপাদিত হচ্ছে। দেখা যায় উড়োজাহাজ রকেট প্রভৃতি ভারী ইঞ্জিন চালানোর জন্য এই রকমের একরকমের তিমি মাছের তেলের প্রয়োজন। এই তিমি মাছ ক্রমশ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। একমাত্র জোজোবা নামক গাছ থেকে নিষ্কাশিত তেল বিকল্প হিসেবে ব্যবহার করে, কিন্তু এই গাছ এক বিশেষ মরুভূমি পরিবেশ ছাড়া জন্মানে এবং এদের বংশগতি অত্যন্ত সময় সাপেক্ষ। টিস্যু কালচারের মাধ্যমে এই গাছের দ্রুত বংশবৃদ্ধি করায় কেবল সম্ভব হয়নি, একে ভারতবর্ষের জলবায়ু উপযোগী করে তোলা হয়েছে। বাংলাদেশ টিস্যু কালচারের মাধ্যমে ইতিমধ্যে অনেক সাফল্য অর্জন করেছে, যেমন বিভিন্ন প্রকার দেশি ও বিদেশি অর্কিডের চারা উৎপাদন করা সম্ভব হয়েছে। রোগ প্রতিরোধী এবং অধিক উৎপাদনশীল কলা চারা, বেলের চারা, কাঁঠালের চারা এগুলো উৎপাদন করা হয়। চন্দ্রমল্লিকা লিলি কানেশন প্রভৃতি ফুল উৎপাদনকারী বৃক্ষের চারা উৎপাদন করা হয়। বিভিন্ন ডাল জাতীয় শস্য, বাদাম, পাটের চারা উৎপাদনও কিন্তু এই প্রযুক্তির মাধ্যমে করা সম্ভব হচ্ছে। টিস্যু কালচার প্রয়োগ করে আলু রোগমুক্ত চারা এবং বীজ মাইক্রোটিউবার উৎপাদন করা সম্ভব হয়। তাহলে এটা হচ্ছে টিস্যু কালচারের ব্যবহার। তাহলে আমরা দেখলাম কীভাবে আমরা টিস্যু কালচার করব। প্রথমে আমাদের মাতৃ উদ্ভিদ নির্বাচন করতে হবে, আবাদ মাধ্যম তৈরি করতে হবে, জীবাণুমুক্ত আবাদ তৈরি করতে হবে। টিস্যু কালচারে যে প্রক্রিয়াগুলো আছে, মাধ্যমগুলো আছে, এগুলো আমরা একটু চিত্রের মাধ্যমে তোমাদেরকে দেখাই। আমরা বলছিলাম প্রথমে আমাদের মাতৃ উদ্ভিদ নির্বাচন করতে হবে। তাহলে উন্নত গুণসম্পন্ন স্বাস্থ্যবান রোগমুক্ত উদ্ভিদ থেকে আমরা এক্সপ্লান্টের জন্য নির্বাচন করতে পারি। তাহলে আমরা যে জীবাণুমুক্ত যে চারাটা নির্বাচন করব, তাহলে আমরা এরপরে আমরা করব নতুন টিস্যু আবাদে স্থাপন করতে হবে। এরপর আমরা ক্যালাস তৈরি করব। Thank you.
প্রশ্ন দেখুন। এবার আমরা এটা ক্যালাসটাকে আমরা অনুসারে তৈরির জন্য ক্যালাস থেকে আলাদা একটা আলাদা করে নেব। এরপর এখান থেকে যে অনুসারগুলোকে আমরা আলাদা আলাদা টেস্ট টিউবে স্থাপন করব। আরেকটা টেস্ট টিউব নিয়ে নেব। একদম সর্বশেষ ধাপে আমরা প্রাকৃতিক পরিবেশ খাপ খাওয়ানোর জন্য এটা মাটিতে আমরা স্থাপন করতে পারি। নমুনা টিস্যু আমরা চিহ্নিত করে নেব। তারপর আমরা নমুনা টিস্যু আবার মাধ্যমে স্থাপন করব।
তারপরে আমরা ক্যালাশ তৈরি করব। তারপরে তাপে আমরা অনুসারা তৈরির জন্য ক্যালাশ থেকে আলাদা করা কোষ নিয়ে নেব। এইভাবে আমরা মূল উৎপাদনকারী আবাদ মাধ্যমে স্থানান্তর করব। সর্বশেষ যে ধাপটা আছে এটাকে আমরা প্রাকৃতিক পরিবেশে খাপ খাওয়ানোর জন্য মাটিতে স্থানান্তর করব। এখান থেকে প্রাকৃতিক পরিবেশে খাপ খাওয়ানোর জন্য মাটিতে স্থানান্তর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা যে টিস্যু কালচার পদ্ধতি আপগুলো প্রথমে আমাদের মাতৃ উদ্ভিদ নির্বাচন করতে হবে, তারপর আবাদ মাধ্যম তৈরি করতে হবে, জীবাণু আবাদ প্রতিষ্ঠা করতে হবে, তারপরে আমাদের মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর করতে হবে, সর্বশেষে আমরা প্রাকৃতিক পরিবেশ তথা মাঠ পর্যায়ে স্থানান্তর করতে হবে। এ হচ্ছে আমরা কীভাবে অর্থাৎ আমাদের জীব প্রযুক্তি কাকে বলে, জীব প্রযুক্তি সাধারণ ব্যবহারের মাধ্যমে বর্তমানে টিস্যু কালচার এবং জীব প্রকৌশল পদ্ধতি কৃষি উন্নয়ন এবং অন্যান্য ক্ষেত্রে ব্যাপক ব্যবহৃত হয়। এবং টিস্যু কালচারটা হলো টিস্যু কালচার মাধ্যমে আমরা বর্তমানে বিভিন্ন ধরনের চারা উৎপাদন করতে পারি। উদ্ভিদের বিভিন্ন অংশে টুটি পয়েন্ট কোষ থাকায় এর কোনো অংশ থেকে হবু আরেকটি উদ্ভিদ উদ্ভিদ জন্মানো সম্ভব। এটি হচ্ছে টিস্যু কালচারের মূলনীতি। এবং টিস্যু কালচার ব্যবহার করে আমরা দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা অনেক অভাবনীয় কাজ আমরা সম্পন্ন করতে পারি। দেখা যায় যে সকল উদ্ভিদে যৌনজনন অনুপস্থিত বা প্রাকৃতিকভাবে প্রজনন হার কম তাদের সংখ্যাবৃদ্ধি ব্যবস্থা করা যায়। এবং দেখা যায় এর মাধ্যমে আমরা অনেক ধরনের যে সমস্ত উদ্ভিদে দেখা যায় অঙ্গজ প্রজনন হয় না এদেরকে আমরা বিভিন্নভাবে টিস্যু কালচারের মাধ্যমে এদের সংখ্যা বৃদ্ধি করতে পারি। এভাবে আমরা দেখা যায় আবার টিস্যু কালচারের মাধ্যমে চন্দ্রমল্লিকার একটি অঙ্গজ টুকরা থেকে প্রায় বছরে 44 কোটি চারা উৎপাদন করা যায়। তাহলে আজকে আমরা আলোচনা করলাম টিস্যু কীভাবে টিস্যু কালচার করা হয় এবং টিস্যু কালচারের ব্যবহার। তোমরা বাড়িতে বসে আমাদের যে চতুর্থ সত্তাটা একটু ভালো করে দেখে নেবে তাহলে কিন্তু আমরা অনেকটা টিস্যু কালচার সম্পর্কে জানতে পারবো। আশা করি সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে এবং আমাদের প্রত্যেকটা অনলাইনের ক্লাস আমরা দেখার চেষ্টা করবে। এই বলে আমি আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।